খালাদা জিয়াকে রাজপথে নামার আহ্বান জানিয়ে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতারা মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে দৈনিক সংগ্রাম অফিসে ও গুলি ও বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা এ সময় তারা দৈনিক সংগ্রামের অফিসে বোমা হামলার তীব্র নিন্দা জানান বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী মহাসচিব শওকত মাহমুদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ